যে এই লড়াই, যে 40% ভোট আমরা পেয়েছি, এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয়, আগামী দিনে এই লড়াইকে রাস্তায় নিয়ে যাওয়ার লড়াই। সেন বিদ্যুৎ বর্ধিত বিদ্যুৎ মাশুল থেকে শুরু করে তরিতরকারির দাম বৃদ্ধি, হকার উচ্ছেদ থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং আমাদের সকল নেতৃত্ব একত্রিত হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছাড়িয়ে তারপরে ছাড়ব। আমরা স্তব্ধ হব না, আমরা আমাদের যাত্রা বন্ধ করব না। এবং আমাদের কারা করবে এটা, এই নেতৃত্ব দেওয়ার জায়গায় আপনারা আছেন। তাই আমি আজকের দিনে এই সুর আপনাদের মধ্যে বেঁধে দিয়ে আমার বক্তব্যকে শেষ করতে চাই, যে আগামী দিনে এই লড়াই আমরা আরও জারি রাখব, আরও জোরদার লড়াই হবে, সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না। মনোবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত এবং লড়াই করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মন্ত্র নেওয়া উচিত। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সুনীল বনশালজি থেকে শুরু করে মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিত মালব্যজি থেকে শুরু করে কিছুক্ষণ পরে হয়তো মনোহর লালজিও চলে আসবেন আমাদের মাঝে, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের ক্যাবিনেট মিনিস্টার। এদের সকলকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা নিই, যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচারী সরকার চলছে, যে সরকার পরিযায়ী শ্রমিক, সেই সরকার পরিযায়ী শ্রমিক তৈরি করেছে, যে সরকার মহিলাদের উপর অত্যাচার করছে, নগ্ন হয়ে পড়ে আছে মহিলারা। আজকে দেখতে অবাক লাগছে আলিপুরদুয়ারের ঘটনা, চা বাগানের মেয়ের সাথে সামূহিক রেপ হচ্ছে, তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি আমার কাছে সেই ভিডিও চলে এসছে, ভাবতে অবাক লাগছে, যার বাচ্চা মেয়ে, নাবালিকা মেয়ে, তাকে 6-7 জন ছেলে মিলে তাকে রেপ করছে। কোন রাজ্যে আমরা বাস করছি? আর মুখ্যমন্ত্রী কি বলেন, বাঁকুড়াতে যখন বিজেপির একজন কর্মী খুন হয়ে যায়, মুখ্যমন্ত্রী অনন্ত আম্বানির বিয়ে খেতে যাওয়ার সময় এয়ারপোর্টে নির্দ্বিধায় বলেন এটা পারিবারিক গণ্ডগোল, এই জন্য নাকি খুন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি হয়তো সাময়িকভাবে লোকসভার সিটের বিচারে হয়তো পিছিয়েছে, কিন্তু আমরা স্তব্ধ হইনি, আমরা হারিয়ে যাইনি। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাস্তায় সেটা আপনাকে প্রমাণ করে ছাড়বে যে ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টি আপনাকে উৎখাত করবে।